আবার চলে এসেছি ডক্টর গুপ্তার সোদপুর ক্লিনিকে। আর এখানে এসে অবশ্যই পেয়ে গেছি ডক্টর গুপ্তাকে। হাই স্যার, কেমন আছেন? স্যার, আমি আগেরবার যখন এসেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে আপনার ফিটনেসের রহস্যটা কি, কিন্তু গল্প করতে করতে আমরা মানে আলোচনা করতে করতে অন্যদিকে চলে গেছি। তো আজকে আমি জানতে চাই আপনি কি রুটিন ফলো করেন যে আপনি এত নিজেকে ফিট রেখেছেন, ফিট অ্যান্ড ফাইন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাকে ফিট থাকতে গেলে নিউট্রিশন নলেজটা খুব জরুরি। আপনার বডিতে কতটা কার্বোহাইড্রেট দরকার, কতটা ফ্যাট দরকার, কতটা প্রোটিন দরকার, কতটা মিনারেল এবং কতটা ভিটামিন দরকার, এটা জানা দরকার। প্রথম কথা, লোক ইমব্যালেন্স খায়, মানে অনেকটা ভাত নেয়, অল্প একটু ডাল মিশিয়ে একটু সবজি মিশিয়ে খেয়ে ফেলে। এটা হচ্ছে পিওর একটা 80% কার্বোহাইড্রেট ডায়েট, যেটা অ্যাক্টিভিটি না হলে ইট উইল কনভার্ট ইনটু ফ্যাট। মানে কার্বোহাইড্রেটটা যদি আমি বার্ন না করি মানে তাহলে কিন্তু ওটা ফ্যাটে কনভার্ট হয়ে যাবে। আমি বলি কি, তুমি এক বাটি ভাত নাও কিন্তু তিন বাটি ডাল নাও, ওর সাথে একটু প্রোটিনে পাউডার হোক বা প্রোটিনে যে কোনো জিনিসটা হোক আরও একটু মিশিয়ে দাও, যেমন ওর সাথে দই মিশাতে পারো। ইফ ইউ আর মোর কনসিয়াস আপনি বিনস জাতীয় গ্রিন ভেজিটেবল মিশাতে পারো, সাথে একটু লাল চানা নিয়ে নাও, তাহলে দেখবে তোমার ডায়েটে প্রোটিন টেবলেটটা কমে যাবে। মানে প্রপার একটা যেন মানে সুষম খাদ্য যেটাকে আমরা বলি, সব কিছু থাকবে, তার মধ্যে ভিটামিন থাকবে, মিনারেল থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, বাট সবটাই পরিমাণগত। আমরা বলি কি, 40% কার্বোহাইড্রেট নিতে পারেন, 60% আপনাকে কিন্তু প্রোটিন নিতে হবে। সো দের ইজ নো চান্স ফর ফ্যাট, ফ্যাট দরকার নেই। আপনি খাবেন ফ্যাট ফ্রি খান, 40% কার্বোহাইড্রেট, সবজির মধ্যে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট থাকে, খেয়াল রাখবেন সবজি অল্পই নেবেন। তারপরে একটু যদি সাপ্লিমেন্ট লাগে শরীরে, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ডি, ওইগুলো একটু সাপ্লিমেন্টটা নিয়ে রাখবেন, দেখবেন আপনার শরীরটা সবসময় ফিট থাকবে। যা আপনি এক্সারসাইজ করুন বা নাই করুন, কম করুন বা বেশি করুন, কিন্তু অল্প একটু। আমি যেটা বলছি, আপনার এই যে সোদপুর ক্লিনিক, এর নিচেই তো আপনাদের নিজস্ব জিম আছে, কিংস জিম যার নাম, তো সেই জিম সম্বন্ধে একটু বলুন। কিংস জিম আলাদা বাকি আর জিমের থেকে কোথায় আলাদা? আমাদের কিংস জিম খুব সাইন্টিফিক এক্সারসাইজ করানো হয়। অনেক মানুষ যাদের রোগ আছে, সে ব্লাড প্রেশার রোগ, ব্লাড প্রেশার রোগীর উপরে কোনটা এক্সারসাইজে স্যুট করবে, হার্ট পেশেন্ট যার বাইপাস সার্জারি হয়েছে ওর উপরে কোন এক্সারসাইজটা স্যুট করবে সেটা আমরা বলতে পারি। যেমন ইনফার্টিলিটির জন্যে, যেমন সেক্সুয়াল প্লেজার বাড়ানোর জন্যে কী কী এক্সারসাইজ করলে আপনার কাজটা ভালো হবে, সেগুলো আমরা স্পেসিফিকলি বোঝাতে পারি। আজকের মতো এইটুকুই, আবার হাজির হবো আরো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে।